এবার লেসনে আমরা ইমেজ মুড নিয়ে আলাপ আলোচনা করব। আমরা আমাদের স্ক্রিনে যে ইমেজটি রয়েছে, এই ইমেজটিকে যদি আমরা গ্রে শেড করে নিতে চাই, তাহলে সরাসরি আমরা ইমেজে আসব এবং ইমেজ মুডে এসে যদি আমরা গ্রে শেড সিলেক্ট করি এবং ফ্ল্যাটার না দিয়ে ডোন্ট ফ্ল্যাটার দেই, অর্থাৎ লেয়ার যার যার অবস্থানে থাকবে, এভাবে ইচ্ছে করলে আমরা খুব সহজেই আমাদের ইমেজের মুড চেঞ্জ করে গ্রে স্কেল করে নিতে পারবো। আরও বিভিন্ন ধরনের মুড রয়েছে, যেমন এখানে RGB মুড রয়েছে, ল্যাব কালার রয়েছে, CMYK রয়েছে। এভাবে আমরা আমাদের ইমেজের মুডকে আমাদের ইচ্ছে মতো, বা বিটম্যাপ মুড রয়েছে, আমরা এভাবে আমাদের ইমেজকে কনভার্ট করে নিতে পারি।